হ্যালো ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে বসে নিজের মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে আপনারা কেমনভাবে রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, নতুন রেশন কার্ড। তো এর জন্য আপনারা গুগল আসবেন, এখানে আসার পর food.wp.gov.in এখানে ক্লিক করবেন। এখানে ফর অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। অনলাইনে যদি করতে চান, এখানে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা সেই মোবাইল নাম্বারটা দেবেন। তো সেই মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতেই তো আপনার নাম্বারে 4 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপি এখানে দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে প্রসিড অপশানে ক্লিক করতেই আপনার নাম্বারে আপনার পরিবারের প্রত্যেকের রেশন কার্ড এখানে শো হবে, আপনারা যে কজন আপনার রেশন কার্ডে রেশন পাচ্ছেন। তো আপনারা ফোন নম্বর অপশানে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর ফর্ম 4। এখানে আপনাদের প্রত্যেকের নাম এবং প্রত্যেকের আধার কার্ড এবং ডেট অফ বার্থ অ্যাপ্লাই আপলোড দিতে হবে অনলাইনে। তো আমি এগুলো 100 কপির ভিতরে স্ক্যান করে নিয়েছি, আপনারাও এগুলো 100 কপির ভিতরে স্ক্যান করে নিয়ে ঠিক পছন্দ মতো আপলোড দিয়ে দেবেন। তো আমি এখানে আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নাম এখানে টাইপ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা আপনি টাইপ করে নেবেন, আমি একটি দেখে নিচ্ছি। এবং ডেট অফ বার্থগুলো আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেগুলো এখানে সিম্পলি টাইপ করে নেবেন। এখানে আপনার টাইপ করা হয়ে গেলে একে একে সব আপনার টাইপ করে নেবেন। করা হয়ে গেলে দ্বিতীয় অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি। আপনার হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করবেন। তো হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করার পর আপনার অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার গ্রামের নাম, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে আমার এখানে পুলিশ স্টেশনটি আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনারা নিচেই সিম্পলি নিচেই স্ক্রল করে নিচের দিকে এগিয়ে আসবেন। এখানে আপনারা যদি একই নাম্বারে ওটিপি পাঠাতে চান তো সেম অপশানে ক্লিক করবেন এবং আপনারা চুজ ফাইল করে আপনারা চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং আপনার ডকুমেন্টগুলো অনলাইনে আপলোড দিয়ে দেবেন। আর অবশ্যই ডকুমেন্টগুলো আপনার 100 কপির ভিতরে থাকতে হবে। তো আমি তার আগে একবার দেখে নিচ্ছি আমার অ্যাড্রেস, পিনকোড এবং পোস্ট অফিস ঠিক আছে কি না এবং পুলিশ স্টেশন ঠিক আছে কি না। তো আপনারা এটি ভালোভাবে আর একবার দেখে নেবেন। দেখে সেম অ্যাজ প্রাইমারি অপশানে ক্লিক করবেন। এখানে সেম অ্যাজ প্রাইমারি অপশানে ক্লিক করে চেকবক্সে ক্লিক করে আবার এগিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, অনেক সময় এটা রিলোড হওয়ার পরে ডকুমেন্টগুলো ফের আপলোড করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টগুলো এখানে নো ফাইল দেখাচ্ছে। তো এখানে ডকুমেন্টগুলো আবার আপলোড করে দেবেন, যার যে নাম আছে তার আধার কার্ড তেমনভাবে এখানে আপলোড করে দেবেন। এখানে আধার কার্ড আপলোড করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতে আপনার আরেকটি পরবর্তী পেজ ওপেন হবে। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ফর্ম 4 অপশানে ক্লিক করার পরে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই ধরনের পেজ ওপেন হওয়ার পর এখানে ফার্স্ট নাম দেবেন, মিডিল নেম যদি থাকে, আর যদি না থাকে তো লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে তার বাবার নাম দেবেন এবং ডেট অফ বার্থটা দিয়ে নেবেন এবং আদার্স ক্যাটাগরিতে ক্লিক করবেন এবং এটি ভালোভাবে একবার দেখে নেবেন। দেওয়ার পরে যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আধার কার্ডটি দিয়ে নেবেন এবং রিলেশন দেবেন, যে বাচ্চার কার্ড হচ্ছে তার সঙ্গে তার বাবার সম্পর্ক কী, তো রিলেশন দিয়ে দেবেন। এবং নতুন যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে অ্যাড মোর মেম্বার অপশানে ক্লিক করে আরও নতুন অন্য ব্যক্তির ফর্ম ফিল আপ করতে পারবেন একই ফর্মে। তো দেখতে পাচ্ছেন এখানে আর একটি নতুন পেজ ওপেন হয়ে গেলো। তো এখানে আপনারা বাড়ির 3 জন ফ্যামিলি মেম্বারের নিচে আর একটি পেজ ওপেন হয়ে গেলো। এটি আপনারা ভালোভাবে দেখে নেবেন যেটি আপনারা ফিল আপ করেছেন। তো এখানে ভালোভাবে দেখে নেওয়ার পরে চেকবক্সে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করে আপনারা ফের এগিয়ে যাবেন। তো আমি এটি ভালোভাবে দেখে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে এই যে চেকবক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে প্রসিড অপশানে ক্লিক করতে আবার একটি নতুন পেজ ওপেন হলো। তো দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল ক্লিক করবেন। চুজ ফাইলের উপরে ক্লিক করে বাচ্চার বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন ফাইলটি আপলোড হয়ে গেল। এবং চেকবক্সে ক্লিক করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করতেই ফের একটি ওটিপি যাবে 4 ডিজিট, সেই ওটিপিটি এখানে টাইপ করে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে আপনার ফর্মটি সম্পূর্ণ সাকসেস হবে অ্যাপ্লাই হয়ে গেল। তো এই নাম্বারটি দিয়ে আপনারা এর স্ট্যাটাসটি চেক করতে পারবেন, আপনার কাজটি কত দূর এগোচ্ছে, আপনারা রেশন কার্ড কবে পাবেন, কবে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আসবে। তো এমনি অনলাইন থেকে এর জন্য আপনারা
ই রেশন কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন। তো তার আগে আপনারা পেজটি প্রিন্ট আউট অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আপনারা কি করবেন, 10 থেকে 20 দিনের ভিতরে অনলাইনে এর স্ট্যাটাসটি চেক করবেন। চেক করার পরে আপনারা রেশন কার্ডটি ই রেশন কার্ড ডাউনলোড করে আপনারা ডিলারের কাছে গিয়ে এন্ট্রি করলে নতুন রেশন কার্ডের রেশন আপনারা পেয়ে যাবেন এইভাবেই। তো আজকের ভিডিওটি এই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন, এবং পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।